চেষ্টা করেছি যেটা ভীষণই সুন্দর আর যে ভাবে করার চেষ্টা করেছি সেটা আনবিলিভেবল। আমরা একটা খুব পপুলার গান কভার করেছি যেটা আমাদের খুবই পছন্দের, আপনাদেরও পছন্দের, এর থেকে বেশি কিছু আর বলছি না। তবে প্ল্যানটা প্রথম এসেছিল সর্বরীর মাথায়। হ্যাঁ, কিন্তু এই ইচ্ছেটা আমাদের সবার মধ্যেই ছিল। তারপরে আমি রূপসাকে বলি এই কি করা যায়, তখনও আমাকে বলে চল তাহলে স্যারের কাছে যাওয়া যাক, স্যার মানে অমলেনবাবুর কাছে। এই বল না। হ্যাঁ, একদমই তাই। আমরা স্যারকে বললাম এবং স্যার এই বিষয়টা সিরিয়াসলি নিলেন আর রিহার্সেলের শিডিউল বানিয়ে ফেললেন এবং তারপরেই আমাদের প্রজেক্ট শুরু হয়। স্যারের গাইড ছাড়া হয়তো এটা সম্ভব নাও হতে পারত, বলো বাবু দাদা। কারণ আমরা কেউই সেরকম জোরালো ভাবে ট্রেনিং পাইনি। আমাদের মধ্যে কেউ গান নাচ কেউ শেখে কেউ শেখে না, তাই তিনি আমাদের এক একজনকে এক একভাবে তৈরি করেছেন। এরপর ট্র্যাক বানানো, অডিও রেকর্ডিং, মিক্সিং সবটাই তিনি নিজের ঘাড়ে সানন্দে তুলে নিয়েছেন। জয় গুরু। সঙ্গে মেঘনা দিদির হেল্পফুল টিপসও আছে। আরেকটা মজার ব্যাপার হলো আমরা স্যারের এই পুরোনো বাড়িতে হোম মেটেরিয়ালস দিয়ে প্রায় অ্যাকুস্টিক্যালি পারফেক্ট স্টুডিও বানিয়ে ফেলেছি ভালো অডিও রেকর্ডিং এর জন্য। ফলাফল খুবই স্যাটিসফ্যাক্টরি, এটাতে অনেককেই এনকারেজ করবে, উই আর শিওর। আমরা পূজোর আগেই রিলিজ করার কথা ভেবেছিলাম, কিন্তু আর একটু ভালো আর নিখুঁত করার জন্য আর একটু সময় নিলাম। এনিওয়েজ, ইউ উইল লাভ আওয়ার এফোর্ট। আমরা চাই আপনারাও আমাদের এই প্রচেষ্টায় আমাদের সাথে থাকুন, লাইক করুন আর শেয়ারটা না হয় আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আর সাবস্ক্রাইব সেটা তো করবেনই। ইয়েস ইয়েস ইয়েস, বেল আইকনটা প্রেস করবেন যাতে ঠিক সময়ে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ।